আপনারা সবাই কেমন আছেন? সো আজকে আমরা খেলতে চলেছি স্কাইব্লক, ওই যে সেই স্পেশাল স্কাইব্লকটি। তো অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্টটা কী আছে, সো আমার স্কিনে কোনো ডিফারেন্ট নেই, ডিফারেন্টই আছে হলো কি এই যে আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডে, কারণ আমি একটি রিয়েলিস্টিক শেডার এনেছিলাম যেটা আমার মোবাইল হ্যান্ডেল করতে পারিনি অ্যান্ড গেমটা ক্র্যাশ হচ্ছিলো। এবং আমি জানতামই না যে হচ্ছে ওখানে আমার মাইনক্রাফটের সেই ওয়ার্ল্ডটা আছে অ্যান্ড তারপরে এরকম অবস্থা হয়ে যায়। সো আমার ওই আগের স্ক্রিনের কী হলো, সো আমার আগের স্ক্রিনটা অ্যাকচুয়ালি ওটা নষ্ট হয়ে গেছে, কারণ আমি একটি নিউটা খুলেছি অ্যান্ড এখানে আমি একটা রুম খুলেছি, এখানে আমি একটা রুম বানিয়েছি এখানে থাকার জন্য। আর এখানে এখনও কিছু ডায়মন্ড আছে যেগুলো আমি মাইনিং করিনি, যেগুলো আমি এখনই মাইনিং করবো। তাছাড়া সবাই বলে, সবাই বলবে যে হচ্ছে এটা নকল, এটা আমি ক্রিয়েটিভ মোড থেকে নিয়েছি। সো আমরা ফার্স্টে মাইনিং করা শুরু করে দেই এখানে। ওয়াও, আমরা তিনটা ডায়মন্ড পেয়েছি, এখানেও আছে আরও, এগুলোকে নেই, খালি এগুলো যেন পড়ে না যায়। ওকে, বেঁচে গেছি, তাছাড়া আরেকটু হলেই পড়ে যেত। ওকে, হয়ে গেছে এই কটা, অনেক আমরা সাতটার মতো ডায়মন্ড পেয়ে গেছি আর আমার কাছে 49টা কবস্টোন আছে। এটাকে আমরা এখানে লাগিয়ে দেবো। সো হয়ে গেছে, এখন এখানে আমাকে একটা দরজা লাগাতে হবে এখানে, কারণ এটা ছাড়া তো এখানে ভালো লাগছে না। দেখি আমার কাছে কি প্ল্যাঙ্ক আছে কি না, না প্ল্যাঙ্ক নেই। সো আজকে আমার মেন প্ল্যান হচ্ছে একটা ফার্ম বানাবো, কারণ আমাদের কাছে ফুডের সোর্স তো নেই। সো সেই ফুডের সোর্সটিকে কী করে বানাবো আমরা, সেই কারণে আমরা একটি ফার্ম বানাবো ওই দিকে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে আমরা একটি ফার্ম বানাবো। সো আমাদের যে আইল্যান্ড আছে এখানে খুবই কম ডার্ট আছে এবং আমার কাছে শুধুমাত্র একটা মাত্র ডার্ট বেঁচে আছে। সো এদিক দিয়ে ফার্ম বানানোর জন্য আমার একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে কি আমরা এই পানিটাকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারি অথবা এই ছোট্ট একটা জায়গায় আমরা একটা ফার্ম বানাতে পারি। সো ওই দিক দিয়ে পানি নিয়ে যাওয়াটাই বেশি ভালো হবে, আর জায়গাটা অনেক রিস্কি হয়ে গেছে, কারণ এখান থেকে যদি একবার পড়ে যায় তাহলে আমাদের সব ভালো লুট চলে যাবে। সো আমি ভালো ভালো জিনিসগুলোকে রেখে আসি আগে, এই সব জিনিসপত্র আমরা রেখে আসি, এগুলো অনেক কাজে লাগবে। আমি এই কারণে হো বানিয়েছিলাম, খালি একটু অফ ক্যামেরা একটা ইয়ে বানানোর জন্য, কী বলে ওটাকে, হ্যাঁ ফার্ম বানানোর জন্য, যেটা ভালো মতো করে হয়নি। আমি এই সব জিনিসগুলোকে রেখে যাই, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইনভেন্টরি ফাঁকা করে আমরা চলে যাবো এখন। অ্যান্ড আগের ভিডিওতে হচ্ছে আমরা এই যে ফ্ল্যাট ওয়ার্ল্ডের এই জায়গাটা এক্সপোজ করে দিয়েছিলাম, এই জায়গাটা খুবই ডেঞ্জারাস, যে কারণে আমি একবার পড়ে গেছি এবং আমার এক্সপিও চলে গেছে। ওখান থেকে আমি ডার্ট কালেক্ট করে আমি আবার আমার আইল্যান্ডে ফিরে আসছি। সো আমি 17টার মতো ডার্ট পেয়েছি অ্যান্ড আমি এর ভিতরে ভিতরে ওখানে আমি গোল্ড দেখেছি। সো আমি আমার আইল্যান্ডে চলে যাচ্ছি। সো এই অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে যে এই আমাদের আইল্যান্ডটা দেখা যাচ্ছে এবং আমাদের ট্রিয়ের হলো কি লগ হলো ব্লু কালারের, যেটা ওই এই মুনের কারণে দেখা যাচ্ছে। অ্যান্ড আমি এই কারণে এদিক দিয়ে দৌড় মেরে যাচ্ছি না, কারণ একবার আমি পড়ে গেছি আর আমি পড়ে যেতে চাচ্ছি না, তাহলে আমার সব ডার্টও চলে যাবে আর সঙ্গে সঙ্গে বিশাল বড় কঠিন হয়ে যাবে, আমার কষ্ট বেকার হয়ে যাবে। সো আমি আমার প্ল্যানটিকে চেঞ্জ করে দিয়েছি, কারণ হচ্ছে যেভাবে আমি বানাবোর জন্য অনেক রকমের জিনিসপত্র খরচ হবে অ্যান্ড আমাকে ফার্স্ট আমার হোটা নিয়ে নিয়ে যেতে হবে অ্যান্ড তারপরে, ও সরি, এখানে একটা ডার্ট আছে এটা আমরা নিয়ে নেব। সো আমি করতে যে চাইছি এদিক দিয়ে আমরা হলো কি এখানে একটা দেবো, এখানে একটা দেবো, এখানে দেবো, এখানে দেবো, এখানে দেবো, এখানে আরেকটা দেবো, সরি। সো এরকমটা হবে, তারপরে সরি এই পর্যন্ত হবে অ্যান্ড ভিডিওটাকে আমি বেশি বড় বানাবো না, কারণ আমার ফোনে স্টোরেজ খুবই কম, যেটা ভালো না। সো আমি এইরকম করে বানানোর প্ল্যান আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো গ্রো হয়ে যাচ্ছে। সো এই পর্যন্ত হবে হলো কি আমাদের ফিল্ড, যেখানে আমাদের কবলস্টোন জেনারেটর আছে এবং আমাদের কাছে না ইয়ে ছিল বোন মিল আর ওইটা এইটা। আমরা এদিক দিয়ে কিছু বোন মিল করে আসতে পারি যাতে করে অনেকগুলো গ্রাস গ্রো হবে। আমি এই দিক দিয়ে অনেকগুলো গ্রাস গ্রো করে দিই, তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে সিড পেতে পারবো। এখনকার জন্য আমরা শুধুমাত্র এই তিনটাই চালাবো। সো আপনারা এই পর্যন্ত ভিডিওটিকে এনে ফেলেছে, মানে ভিডিও বাই বাই, টাটা, গুড বাই, গয়া।
সো তো ফ্রেন্ড, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন যে আমি নেক্সট পার্টটিকে কখন আনবো, এবং আমরা নেক্সট পার্টে ওই যে ওখানে যে প্লেনটা আছে ওই প্লেনে আমরা যাওয়ার চেষ্টা করবো। সো ততক্ষণকার জন্য আসসালামু আলাইকুম।